ছোট্ট একটি মেয়ে, তার স্বপ্ন একদিন আকাশ ছোঁয়ার। ছোটবেলা থেকে সেই স্বপ্নই বুনে চলে নিজের মনের মধ্যে। একদিন সে বিমানে চড়ে আকাশে ডানা মেলবে। সে বয়সেই খেলার ছলে সে বিমানের ছবি আঁকত আর বাবার কাছে বায়না ধরত বিমান দেখাতে নিয়ে যাওয়ার। মেয়েটির নাম কল্পনা চাওলা, ভারতে জন্ম নেওয়া প্রথম নারী যিনি মহাকাশে পাড়ি জমান। 1962 সালের 17ই মার্চ কল্পনা চাওলার জন্ম ভারতের হরিয়ানা রাজ্যের কার্নাল গ্রামে। কল্পনা চাওলার জন্মদিন কাগজে কলমে পরিবর্তন করে 1 জুলাই 1961 করা হয়, যাতে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। ছোটবেলায় বাবার হাত ধরে বিমান দেখতে স্থানীয় ফ্লাইং ক্লাবে যেতেন কল্পনা চাওলা। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার মা ছিলেন উদার, পরিশ্রমী আর স্বাধীন চেতা নারী, আর সেজন্যই কল্পনা চাওলা তার স্বপ্নের উড়ান বাস্তবায়ন করতে পেরেছিলেন। সে সময়ে ভারতে মেয়েদের লেখাপড়া করা ততটা প্রয়োজনীয় বা বিলাসী চিন্তা ছাড়া আর তেমন কিছুই ছিল বলে মনে করা হতো না। কিন্তু সে বাস্তবতার মধ্যেও মায়ের প্রেরণায় তিনি এবং তার বোনেরা এগিয়ে গেছেন, লেখাপড়া করেছেন। কল্পনা চাওলার ডাকনাম ছিল মন্টো। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী, আর তাই তিনি তার নাম নিজে থেকেই নির্বাচন করেছিলেন। অনুষ্ঠান করে কল্পনা চাওলার কোনো নামকরণ করা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য বিদ্যালয়ে তিনি তার মাসির সাথে যান ভর্তি হতে। তখন শিক্ষক তার নাম জানতে চাইলে তার মাসি জবাব দিলেন, তার নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তাদের চিন্তায় 3টি নামের তালিকা আছে, কল্পনা, সুনয়না আর জ্যোৎস্না। এই 3টি নাম ছিল পরিবারের বিবেচনায়। এমতাবস্থায় যখন শিক্ষক কল্পনাকে জিজ্ঞাসা করলেন কোন নামটি তার পছন্দ, কল্পনা চাওলা নির্দ্বিধায় জবাব দিলেন কল্পনা নামটাই তার পছন্দ। এভাবেই তার নাম হলো কল্পনা চাওলা। কল্পনা নামের সাথে জড়িয়ে ছিল স্বপ্ন। গ্রীষ্মকালে যখন তারা রাতে ঘরের ছাদে শুয়ে থাকতেন, তখন কল্পনা চাওলা রাতের আকাশে জ্বলজ্বল করতে থাকা তারাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত কার্নেল ফ্লাইং ক্লাব থেকে উড়ে যাওয়া বিমানের দিকে তাকিয়ে তিনি হাত নাড়তেন। এক সাক্ষাৎকারে কল্পনা চাওলা তার শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, আমরা বাবাকে বলতাম আমাদের বিমানে চড়াতে। তখন বাবা আমাদের পুষ্পক আর খেলনা বিমানে চড়াতে নিয়ে যেতেন। আমার মনে হয় সেটি আমাকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জুড়ে দিয়েছিল। বিদ্যালয়ে যখন তার সহপাঠীরা পাহাড়, পর্বত, আকাশ, মাটি, মানুষ আঁকত, তখন কল্পনা চাওলা বিমানের ছবি আঁকতেন। চারুকলার ক্লাসে তিনি বিভিন্ন ধরনের বিমানের মডেল তৈরি করতেন। কল্পনা ছেলেদের মতো চুলের কাট দিতেন। সাথে অন্য মেয়েরা নাচ গান পছন্দ করলেও তিনি সবসময় সাইক্লিং, ব্যাডমিন্টন, দৌড় ভালোবাসতেন। ইংরেজি, ভূগোল আর হিন্দিতে ভালো ফলাফল করলেও কল্পনা চাওলার পছন্দের বিষয় ছিল বিজ্ঞান। একবার গণিতের ক্লাসে শিক্ষক যখন তাকে বললেন লাল সেটের উদাহরণ দিতে, তিনি তখন বলেন ভারতীয় নারীরা লাল সেটের প্রকৃষ্ট উদাহরণ, কারণ এখনও পর্যন্ত কোনো ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানী হননি। 1978 সালে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার পর তিনি চিন্তা করলেন এবার তাকে স্বপ্নের ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করতে হবে। তার বাবার ধারণা ছিল মেয়েদের জন্য ইঞ্জিনিয়ারিং করাটা বুদ্ধিমানের কাজ হবে না, সুতরাং তিনি কল্পনা চাওলার ইঞ্জিনিয়ারিং পড়ার পক্ষে একদমই ছিলেন না। তিনি পরামর্শ দিলেন শিক্ষকতা বা ডাক্তারি পড়ার, কিন্তু দৃঢ়প্রত্যয়ী কল্পনা চাওলা তিনি ইঞ্জিনিয়ারিং পড়ে ভবিষ্যতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হবেন। অবশ্যই মায়ের চাপ আর কল্পনা চাওলার তীব্র ইচ্ছার কাছে পরাজয় স্বীকার করে তার বাবা ইঞ্জিনিয়ারিং পড়ার অনুমতি দিলেন। এরপর কল্পনা চাওলা চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়লেন। সব বাধা পেরিয়ে তিনি সেখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে একমাত্র মেয়ে হিসেবে ভর্তি হয়ে যান। 1982 সালে কল্পনা চাওলা পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি তার ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেছিলেন এবং তার কলেজ থেকে তিনি প্রথম মহিলা গ্র্যাজুয়েট হিসাবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে বের হন। অত্যন্ত ভালো ফলাফল আর কলেজের অ্যারো এবং অ্যাস্ট্রো সোসাইটির সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার ফলে খুব সহজেই তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাসে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রি করার সুযোগ পান। পরিবারকে মানিয়ে সেখানে যেতে হয় তার যথেষ্ট বেগ পেতে হয়েছিল সেই সময়।
এজন্য তিনি নির্দিষ্ট সময়ের কয়েক মাস পরে কোর্সে যোগ দেন। 1984 সালে তিনি টেক্সাস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর 1986 সালে ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তার দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হয়। 1988 সালে তিনি ডক্টরাল স্টাডিজ, যার মাধ্যমে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1988 সালেই কল্পনা চাওলা নাসার এমস রিসার্চ সেন্টারে পাওয়ার লিফ্ট কম্পিউট ন্যাশনাল ফ্লুইড ডায়নামিক্সের ওপর গবেষণার কাজের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেন। 1993 সালে তিনি ক্যালিফোর্নিয়ার ওভারসেট মেথডস ইনকর্পোরেশন নামে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিলেন। 1994 ডিসেম্বর মাসে কল্পনা চাওলা নাসার জ্যোতির্বিজ্ঞানী হিসাবে নিয়োজিত হন। 1995 সালে মহাকাশচারী হিসাবে জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয় কল্পনা চাওলাকে। 1996 সালে কল্পনা চাওলা কলম্বিয়া মিশনে মিশন স্পেশালিস্ট হিসাবে রোবোটিক আর্ম অপারেটরের দায়িত্বপ্রাপ্ত হন। এই মিশন 1997 সালের নভেম্বরে কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে 15 দিন মহাকাশে অবস্থান করে। সেটাই ছিল তার প্রথমবারের মতো মহাকাশে পাড়ি দেওয়া। সেই স্পেস শাটল ডিসেম্বর 1997 সালে পৃথিবীতে ফিরে আসে। 2000 সালে STS-107 মিশনে আবার তাকে মিশন স্পেশালিস্ট হিসাবে নির্বাচন করা হয়। স্পেস শাটল কলম্বিয়ার চূড়ান্ত অভিযান, প্রাথমিকভাবে সেই মিশন জানুয়ারি 2001 সালে যাত্রা শুরু করার কথা থাকলেও তা বিলম্বিত হয়ে 2003 সালে কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছিল। স্পেস স্যাটেলাইটটি 15 দিন 22 ঘন্টা মহাকাশে অবস্থান করে। শাটলটি ওড়ার পরে 21.7 সেকেন্ড পরেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক টুকরো ফোম শাটলটির বাম পাশের অরবিটারের ক্ষতি সাধন করে। তা সত্ত্বেও মিশনটি সফলভাবেই চলতে থাকে। 2003 সালের 1 ফেব্রুয়ারি স্পেস শাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে, কিন্তু এই অভিযানের অভিযাত্রীরা কেউ আর জীবিত পৃথিবীর মাটিতে অবতরণ করতে পারেননি। কেনেডি স্পেস সেন্টারে অবতরণের 16 মিনিট আগেই স্পেস ক্রাফটটি টেক্সাসের আকাশে বিচ্ছিন্ন হয়ে বিস্ফোরিত হয়। এতে মিশনের 7 অভিযাত্রীর মৃত্যু হয়েছিল মহাকাশেই। কল্পনা চাওলাও সেই অভিযানে মৃত্যুবরণ করেন। সেটি তার জীবনের শেষ মহাকাশ যাত্রা। যে আকাশকে তিনি এত ভালোবেসেছিলেন, সেই আকাশই তাকে কেড়ে নিল পৃথিবীর বুক থেকে। কল্পনা চাওলার শেষ ইচ্ছা অনুযায়ী উথার ন্যাশনাল পার্কে সমাহিত করা হয় তার দেহটি। তার আত্মার প্রতি সম্মান জানিয়ে ভারতে তার স্মরণে মেট্রোলজিক্যাল স্যাটেলাইটের নাম রাখা হয় কল্পনা ওয়ান। কল্পনা চাওলা ব্যক্তিগত জীবনে ফরাসি নাগরিক জিন পিয়েরেকে বিবাহ করেছিলেন 1983 সালে। তাদের কোনো সন্তান ছিল না। 1991 সালে কল্পনা চাওলা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। কল্পনা চাওলা তার অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল স্পেস মেডেলের সম্মানে ভূষিত হন। এছাড়াও নাসা স্পেস মেডেল, নাসা ডিস্টিংগুইশড সার্ভিস মেডেলের সম্মানেও ভূষিত হন তিনি। তার মৃত্যুর পর কল্পনা চাওলার স্মৃতিতে মঙ্গল গ্রহের কলম্বিয়া হিল চেনের একটি চূড়াকে কল্পনা হিল নাম দেওয়া হয়েছে। কল্পনা চাওলা ছিলেন এক আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মানুষ। তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করে গেছেন আমৃত্যু। তাই তার জীবনের প্রতিটি মুহূর্তই ছিল স্বপ্নে লালিত, যা বাস্তবায়নের অভিযান। বাস্তবায়নের অভিযান তিনি আজীবন চালিয়ে গেছেন। তার অবদানের মাধ্যমে তিনি মানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল। আজ যখন ভারত পৌঁছে গেছে চাঁদের দক্ষিণ মেরুতে, সেই শুভ মুহূর্তে দাঁড়িয়ে স্মরণ করলাম কল্পনা চাওলাকে, যিনি ভারতবর্ষের প্রথম মহিলা মহাকাশচারী। এতক্ষণ আপনারা শুনলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার ব্যক্তিগত জীবনের কিছু জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।